দেখো, গতকালই কিন্তু উচ্চ মাধ্যমিকের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং কিভাবে সেটা দেখতে হবে সেটা নিয়ে ভিডিও ইতিমধ্যেই গতকাল কিন্তু আনা হয়েছে। যদি এখনও যদি কেউ ভিডিওটি দেখে না থাকো বা পিপিআর পিপিএস এর রেজাল্ট চেক না করে থাকো, তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কটা এবং ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটা থেকে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু নিজেদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট কিন্তু চেক করতে পারো। আজকের ভিডিওতে, গতকালের ভিডিওতে তোমাদের যার যা প্রশ্ন ছিল, অর্থাৎ অনেকের মনে প্রশ্ন ছিল যে ইউজার আইডি কী হবে, পাসওয়ার্ড ভুলে গেলে কি হবে, তার পাশাপাশি রিভাইজড লেখা কেন আসছে, তার পাশাপাশি ব্ল্যাঙ্ক কেন দেখাচ্ছে, কেউ কেউ বলছে প্রোফাইলটা শুধু ওপেন হয়েই রয়েছে, সেখানে রেজাল্ট চেক করা যাচ্ছে না, তার পাশাপাশি নো চেঞ্জ হলে কি করণীয়, তার পাশাপাশি নম্বর যদি বাড়ে তাহলে কত নম্বর বেড়েছে সেটা কিভাবে জানব, নতুন রেজাল্ট মার্কশিট কবে হাতে পারবো, বিস্তারিত সকল কিছু, অর্থাৎ তোমাদেরই যেগুলো প্রশ্ন ছিল, তোমাদের যা জিজ্ঞাসা ছিল সমস্ত কিছুই কমেন্টে, তো এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, তাই এই একটা আলাদা করে ভিডিও তোমাদের জন্য। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে দিই, যাদের তোমাদের ইউজার নেম বা পাসওয়ার্ড ভুলে গেছো, ইউজার নেম ভোলার কথা নয়, কারণ ইউজার নেম হয় তোমাদের ইমেল আইডি হবে আর না হলে তোমাদের ফোন নাম্বার হবে, যে কোনো একটাই হবে তোমাদের ইউজার নেম। তো ইউজার নেমে তোমরা খেয়াল করে দেখো যে তোমাদের ইউজার নেমটা কী ছিল, সেটা ইমেল আইডি ছিল নাকি তোমাদের ফোন নাম্বার ছিল। তাছাড়াও তোমরা যে ডেটে পিপিআর পিপিএস এর আবেদন করেছিলে সেই ডেটে তোমরা যখন ইমেল আইডি দিয়েছিলে বা ফোন নাম্বার দিয়েছিলে সেখানে একটা মেসেজও কিন্তু যায়, সেই মেসেজটাও, সেই ডেটের মেসেজটা একবার চেক করতে পারো, সেখানেও তোমরা কিন্তু নিজেদের ইউজার নেমটা তোমরা কিন্তু পেয়ে যাবে। অথবা তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমরা একটু মনে করে দেখো যে ইউজার নেমের জায়গায় তোমরা ঠিক কী দিয়েছিলে, সেইটাই হবে তোমাদের ইউজার নেম, যেটা তোমাদের লগ ইন আইডিও। পাসওয়ার্ডটা নিজেরা তোমরা সিলেক্ট করেছিলে, পাসওয়ার্ডটা কী দিয়েছো সেটা তোমাদের মাথায় রাখতে হবে, 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড থাকে। যদি পাসওয়ার্ডটা ভুলে যাও, তোমরা যেখানে তোমরা রেজাল্ট দেখতে গেছিলে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হয় ঠিক তার নিচেই দেখবে যে ফরগট পাসওয়ার্ড বলে একটা অপশন দেওয়া রয়েছে, সেই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারো। তবে ফরগট পাসওয়ার্ড করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ইউজার নেমটা কিন্তু লাগবে, সেখান থেকেও ফরগট পাসওয়ার্ড করে তোমরা কিন্তু লগ ইন করতে পারো, তারপরে তোমাদের রেজাল্ট দেখতে পারো। এরপরে আসা যাক একটা প্রশ্ন, যে তোমরা প্রোফাইলে লগ ইন তো করে গেছো কিন্তু সেখানে রেজাল্ট কেন দেখতে পাচ্ছ না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো মোবাইল ফোন থেকে যদি রেজাল্ট তোমরা দেখে থাকো তাহলে আমি বলবো মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে তোমাদের, আর যখনই প্রোফাইল খুলবে প্রোফাইলে ফর্ম নাম্বার বলে একটা জায়গা আছে, সেই ফর্ম নাম্বারে ক্লিক করলেই তোমাদের সামনে তোমাদের রেজাল্টটা কিন্তু দেখাবে, যেখানে স্ট্যাটাসে তোমাদের হয় নো চেঞ্জ বা নো অ্যাকশন লেখা থাকবে না হলে রিভাইজ লেখা থাকবে। এবার এই জিনিসগুলির মানে কি, যদি রিভাইজড লেখা থাকে, রিভাইজড মানে হচ্ছে তোমার রেজাল্টের সংশোধন হয়েছে, অর্থাৎ তোমার নম্বর বেড়েছে, কিন্তু কত নম্বর বেড়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কীভাবে বুঝবে সেটাও বলবো আগে। যদি নো চেঞ্জ বা নো অ্যাকশন লেখা থাকে, নো চেঞ্জ বা নো অ্যাকশন মানে হচ্ছে তোমাদের কোনো রকমই তোমাদের কিন্তু পিপিআর পিপিএসে তোমাদের নম্বরের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ তোমাদের যা নাম্বার ছিল সেটাই রয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের নতুন মার্কশিট বা সার্টিফিকেটের প্রয়োজন হবে না। তোমাদের রেজাল্ট বেরানোর পর 31শে মে স্কুল মারফত যে রেজাল্ট মার্কশিটটা পেয়েছিলে ওটাই তোমাদের কাছে থাকবে এবং তোমরা সেটা দিয়েই এখন কিন্তু কলেজে আবেদন তোমাদের করে ফেলতে হবে 15 তারিখ অবধি, যেহেতু লাস্ট ডেট আছে। আর অনেকে নো অ্যাকশন দেখাতে পারে, নো অ্যাকশন এই কারণে, কারণ হয়তো তুমি সাইন ইন করোনি, সাইন আপ করেছো, আর তুমি পিপিআর বা পিপিএস এর হয়তো কোনো আবেদনই করোনি, তাই হয়তো নো অ্যাকশন দেখাচ্ছে, না হলে কিন্তু নো অ্যাকশন কিন্তু দেখায় না। অনেকে বলছে যে আমি পিপিআর পিপিএস এর যখন আবেদন করেছিলাম তখন ঠিকই ছিল, এখন রেজাল্ট চেক করতে যাচ্ছি সেখানে দেখাচ্ছে পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন ক্যান্সেলড বলে লেখা আছে। ক্যান্সেল কেন? দেখো, প্রথমেই আমি যখন পিপিআর পিপিএস এর বোর্ডের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল, বোর্ড কিন্তু অনেকগুলো শর্ত বেঁধে দিয়েছিল যে কোন কোন শর্তগুলো থাকলে তোমরা পিপিআর বা পিপিএস এর আবেদন করতে পারবে, অন্যথায় কিন্তু ক্যান্সেল হতে পারে। তো সেই শর্তগুলোর মধ্যে কোনোটা হয়তো তোমার ম্যাচ খায়নি বা সেই শর্তগুলো মানা হয়নি, তার জন্যই তোমার পিপিআর বা পিপিএস এর আবেদনটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো যাদের ক্যান্সেল আসছে তাদের কোনো রকমভাবে আবেদনটা তো গ্রহণ হয়েছে কিন্তু সেটাকে কিন্তু আর স্ক্রুটিনি অথবা রিভিউ কিন্তু করা হয়নি। আসা যাক, যাদের রিভাইজড তাদের রিভাইজডে নম্বরের পরিবর্তন হয়, এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা একাধিক বিষয় পিপিএস বা পিপিআর করেছে, সেক্ষেত্রে অনেকে কমেন্ট করছে যে একটি বিষয়ে নো চেঞ্জ আছে আর একটা বিষয়ে রিভাইজড আছে, অর্থাৎ যে বিষয়ে নো চেঞ্জ আছে সেই বিষয়ে নম্বরের কোনো পরিবর্তন হয়নি, যে বিষয়ে তোমাকে রিভাইজড লেখা দেখাচ্ছে সেই বিষয়ের তোমার কিন্তু নম্বরের পরিবর্তন হয়েছে, এবং কত নম্বরের পরিবর্তন হয়েছে সেটা কিন্তু জানতে পারবে
13 জুলাই অর্থাৎ সামনের বৃহস্পতিবার তোমরা যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিলে সেই স্কুলেই তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে বেলা 12টা থেকে। সেই দিন তোমাদের কিন্তু নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট দুটোই কিন্তু দেওয়া হবে আবার, যেখানে তোমরা দেখতে পারবে যে বিষয়গুলোতে পিপিআর পিপিএস করেছিলে সেখানে তোমাদের নম্বরের কি পরিবর্তন হয়েছে। তবে শুধুমাত্র নতুন মার্কশিট যাদের এই রেজাল্টে রিভাইজড লেখা আছে তারাই পাবে, যাদের নো চেঞ্জ বলে লেখা আছে তারা কিন্তু কোনো মার্কশিট পাবে না, আর যাদের রিভাইজ লেখা আছে তারা নতুন মার্কশিট পাবে এবং তার বদলে তাদের পুরনো যে মার্কশিট এবং সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু স্কুলে কিন্তু জমা করে দিতে হবে। তার বদলে তাদের পিপিআর পিপিএসের পর নম্বর পরিবর্তনের পর তাদের যে রেজাল্টটা তৈরি হয়েছে সেই রেজাল্টটা দেওয়া হবে। এখানেই ছোট্ট করে বলে রাখি, অনেকে হয়তো চিন্তা করছে যে রিভাইজড মানে নম্বর কমেও যেতে পারে, পিপিআর বা পিপিএসে কখনোই কারোর নম্বর কিন্তু কমানো হয় না, তো তার মানে কি তোমাদের নম্বর বেড়েছে, তো কমেছে এই ভুল ধারণায় কিন্তু থাকার দরকার নেই। নম্বরের পরিবর্তন মানে নম্বর বেড়েছে, বোর্ডের তরফ থেকে রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর নম্বর কাউকে কমানো হয় না, যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে সেই জায়গায় নম্বর বাড়ানো হয়, অন্যথায় কিন্তু নো চেঞ্জ লেখা আসে। তো বোঝা গেল 13 তারিখ 12টার সময় তোমরা যাদের রিভাইজড লেখা আসছে তারা নতুন রেজাল্ট পাবে এবং সেই দিন থেকেই অর্থাৎ 13 তারিখ থেকেই, তারপরে 13 তারিখ হাতে থাকবে, 14 তারিখ হাতে থাকবে, 15 তারিখ হাতে থাকবে, এই আড়াই দিনের মধ্যে তোমাদের কলেজে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করে ফেলতে হবে। কারণ এই সময়টায় তোমাদের আবেদন করে কোনো লাভ হবে না, কারণ তোমাদের নম্বর কত বা কোন বিষয়ে কত নম্বর সেটা কিন্তু তোমরা জানতে পারছো না, সেটা সেই 13 তারিখেই তোমরা কিন্তু জানতে পারবে। আশা রাখছি তোমাদের মনে যার যেরকম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দূর করতে পারলাম। অনেকে বলছে যে লগ ইন করার পর 30 মিনিট ধরে কিছু আসছে না, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নাও, আই থিঙ্ক তোমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তবুও কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারো, চেষ্টা করা হবে কমেন্টের দ্বারা উত্তর দেওয়ার। তবে এই যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম গতকালের ভিডিওতে এসেছে তার উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করলাম। আশা রাখছি তোমরা যাদের যাদের রিভাইজ রেজাল্ট এসছে তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশন, তোমাদের আগামী ভবিষ্যৎ খুব ভালো হোক, আর যাদের নো চেঞ্জ এসছে মন খারাপ করার দরকার নেই, তোমরা কলেজে আবেদন শুরু করো, আগামী দিনগুলোতে আরও ভালোভাবে প্রস্তুতি নাও যাতে তোমাদের রেজাল্ট আরও একটু ভালো হয়। তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে ছাত্রছাত্রী, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।